আসসালামু আলাইকুম ইমার্জিং স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো নিরাপদে আছো আমি তানজিরুল হুসাইন রাব্বি প্রভাষক ফিনান্স ও ব্যাংকিং বিভাগ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহ ও অতিথি শিক্ষক কিশোর বাতায়ন এটুআই এবং দুই সালে অনুষ্ঠিত জাতীয় কন্টেন্ট প্রতিযোগিতা যেটা প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা শিক্ষকদের সমন্বয় হয়েছিল সেখানে জাতীয় পর্যায়ে ন্যাশনালি প্রথম স্থান অধিকারী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা লাস্ট লেকচারে তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য টাইম ভ্যালু অফ মানি এই অধ্যায়ের লাস্ট লেকচার অর্থাৎ তৃতীয় লেকচারে আমরা আলোচনা করতেছিলাম নগদ প্রবাহ নিয়ে অর্থাৎ আমরা সেই লেকচারে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের অঙ্ক করার জন্য আমাদের যে তিনটা কাহিনী সেই তিনটা কাহিনী সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হবে এবং সেখানে আমরা সেই নগদ প্রবাহের সাথে সম্পর্কিত তিনটা কাহিনী আলোচনা করেছিলাম এককালীন নগদ প্রবাহ অসমান বা মিশ্র নগদ প্রবাহ আরেকটি ছিল আমাদের সমান নগদ প্রবাহ আজকে চার নাম্বার লেকচারে আমরা এককালীন নগদ প্রবাহের বর্তমান মূল্য এবং এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য নিয়ে আলোচনা করব এবং আজকের পাঠ শেষে ইনশাল্লাহ তোমরা এককালীন নগদ প্রবাহের বর্তমান মূল্য সংশ্লিষ্ট গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে একই সাথে এককালীন নগদ প্রবাহের সংশ্লিষ্ট ভবিষ্যৎ মূল্যের সাথে যত গাণিতিক সমস্যা আছে সেগুলো ইনশাল্লাহ তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে ক্লাসটি শুরু করার আগে আমাদের এই অধ্যায়ের সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব তোমরা লাস্ট ক্লাসে হয়তো দেখেছো শিক্ষার্থী বন্ধুরা আমরা সূত্র নিয়ে কোনো আলোচনা করিনি আমরা আগে কাহিনীগুলো বুঝতেছিলাম অর্থাৎ আমাদের নগদ প্রবাহের সাথে সংশ্লিষ্ট যত কাহিনী আছে আমরা সেই কাহিনীগুলো নিয়ে আমরা লাস্ট লেকচারে দেখেছিলাম তো আজকে আমরা সূত্র দেখব শিক্ষার্থী বন্ধুরা সূত্র দেখে তোমরা ভয় পেও না তোমাদেরকে বলতেছি সূত্র দেখে অবশ্যই অবশ্যই তোমরা ভয় পেও না কারণ এখানে ভয় পাওয়ার কিছু নাই তো এই যে সূত্রগুলো যেগুলো আমরা দেখতেছি এই সূত্রগুলো আমরা ইনশাল্লাহ ভেঙে 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 করব। এবং খুবই সুন্দরভাবে তোমাদের এই সূত্রগুলো আমি বুঝিয়ে দেব। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই যেমন এখানে আছে এককালীন নগদ প্রবাহ এটা হলো মিশ্র বা অসম নগদ প্রবাহ এর নিচে হলো সমান নগদ প্রবাহ তো ভয়ের কোনো কারণ নেই এগুলো আমরা ইনশাল্লাহ ধাপে 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 সব বোঝাবো তোমরা প্রয়োজনে এটা একটা নিতে পারো পরবর্তীতে তোমাদের এটা কাজে লাগতে পারে অথবা পাওয়ার পয়েন্ট থেকে তোমরা এটা সংগ্রহ করতে পারো ইনশাল্লাহ আমরা এই সব সূত্রগুলো খুবই সুন্দরভাবে এবং সুচারু রূপে ইনশাআল্লাহ আমরা সমাধান করতে যাচ্ছি আজকে শুধু আমরা এই এককালীন নগদ প্রহ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল এককালীন নগদ প্রবাহের বর্তমান মূল্য এবং এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য নিয়ে আলোচনা তো এককালীন নগদ প্রবাহটা কি সেটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে খুব আলোচনা শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সেই লেকচারটি দেখেছো এবং সেটা তোমাদের মনে থাকার কথা তো আমি তারপরও আজকে আবার একটু সেইটা সম্পর্কে একটু রিক্যাপ করতেছি একটু পুনরায় আলোচনা করতেছি যাতে আমরা সেটা একটু আবার নতুন করে আমাদের বুঝতে সুবিধা হয় তো এখানে দেখো আমাদের একটা টাইম লাইন দেখা যাচ্ছে আশা করি তোমার এখানে দেখতে পাচ্ছ এখানে আট বছরের একটা দেওয়া আছে ধরো তুমি ব্যাংকে টাকা রাখবা আজকে পাঁচশো টাকা জমা দিলে অর্থাৎ শুরুতে শুরুতে প্রথম পাঁচশো টাকা তুমি ব্যাংকে ডিপোজিট করলে বা ব্যাংকে জমা করলে এরপর আট বছরের ভিতরে তুমি কিন্তু আর টাকা পয়সা জমা রাখলে না একেবারে আট বছর শেষে তুমি জানতে চাচ্ছ তোমার জমাকৃত অর্থ থেকে ভবিষ্যৎ মূল্য কত হবে তো এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা যে টাইম লাইনটা এখন দেখতে পাচ্ছি এই টাইম লাইনটাই হলো এক নগদ প্রবাহের টাইম লাইন তো এখান থেকে আমাদের বর্তমান মূল্য নির্ণয় করার কৌশল আমরা শিখব সূত্র শিখবো একই সাথে আমরা এখান থেকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার কৌশল শিখব শিক্ষার্থী বন্ধুরা আমাদের যদি উদ্দীপকে বর্তমান মূল্য দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার দরকার হবে আর যদি ভবিষ্যৎ মূল্য আমাদের দেওয়া থাকতো সেক্ষেত্রে আমরা বর্তমান মূল্য নির্ণয় করতাম এবং অঙ্কে আমাদের অবশ্যই সুদের হার দেওয়া থাকবে বছর দেওয়া থাকবে তাহলে চলো আমরা এককালীন নগদ প্রবাহের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের যে সূত্র দুটি আছে সেগুলো একটু দেখি শিক্ষাদেবন্ধুরা তোমাদের সামনে এককালীন নগদ প্রবাহ নির্ণয়ের ভবিষ্যৎ মূল্য এবং এককালীন নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র চলে আসে তো এখানে ভবিষ্যৎ মূল্যকে আমরা এফ ভি দ্বারা প্রকাশ করি ভবিষ্যৎ মূল্যের আর নাম আছে টি মানে টার্মিনাল ভ্যালু অর্থাৎ প্রান্তীয় মূল্য শেষ মূল্য সাধারণত এই ভবিষ্যৎ মূল্যটাকে আমরা কি বলি শিক্ষার্থী বন্ধুরা ভবিষ্যৎ মূল্য মানে হলো একটা বিনিয়োগ প্রকল্প থেকে বা একটা ব্যাংকে জমাকৃত অর্থের একটা নির্দিষ্ট সময় শেষে আহ যেই যেই টাকায় রূপান্তরিত হবে তাকেই তো আমরা ভবিষ্যৎ মূল্য বলি বা যৌগিক মূল্য বা প্রান্তীয় মূল্য বা টার্মিনাল মূল্য সাধারণত এটা এফ ভি দ্বারা প্রকাশ পায় ভবিষ্যৎ মূল্যটা এফ ভি দ্বারা প্রকাশ পায় এফ বি সমান বন্ধুরা সূত্রটা আমি আবার বলতেছি ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র কি আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে খেয়াল করো ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র হলো এফ ভি সমান সমান পি ভি ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন আমি আবারও বলতেছি সূত্রটা এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র হল এফ ভি সমান সমান পিভি ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন আর এককালীন নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটা হলো বর্তমান মূল্যকে আমরা পিভি দ্বারা প্রকাশ করি পি ভি ইকালস টু এফ ভি ওয়ান প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন বা ইনভার্স আবার টু পাওয়ার শিক্ষার্থী বন্ধুরা এই যে দুইটা সূত্র সমান সমান এন আমরা এখন দেখলাম এই দুইটা সূত্রের মধ্যে পার্থক্য কোটায় আমরা যদি একটু আলোকপাত করি তাহলে বুঝতে পারবা ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে এনটা হলো পজিটিভ আর বর্তমান মূল্যের ক্ষেত্রে এনটা হলো নেগেটিভ মাথার ভিতরে ঢুকাই রাখো শিক্ষার্থী বন্ধুরা এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে এন হয় পজিটিভ আর এককালীন নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে এনটা হয় নেগেটিভ তার মানে এই দুইটার মধ্যে পার্থক্য হলো পজিটিভ ও নেগেটিভ এখন হয়তো তোমাদের ভিতরে মাথায় প্রশ্ন আসতে পারে যে এইটা কেন পজিটিভ এটা নেগেটিভ কেন ভবিষ্যৎ মূল্য মানে কি ভবিষ্যৎ মূল্য মানে আমরা সামনের দিকে যাচ্ছি সেক্ষেত্রে বন্ধুরা ভবিষ্যৎ মূল্য মানে কি ভবিষ্যৎ মূল্য মানে হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছে বলতেছি ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা আমরা কোথায় যাই যাই সামনের দিকে যেমন এই যে এখানে বর্তমান মূল্য দেওয়া ছিল পাঁচশো টাকা আট বছর শেষে জমাকৃত অর্থ কত টাকায় দাঁড়াবে তার মানে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতেছি মানে কি সামনে যাচ্ছি তার মানে ভবিষ্যৎ মূল্যর ক্ষেত্রে আমরা সামনে যাই তার মানে ফিউচার সম্বন্ধে আমরা কি পজিটিভ আমি যদি তোমাকে জিজ্ঞেস করি শিক্ষার্থী বন্ধুরা বড় হয়ে তুমি কি হতে চাও অবশ্যই তুমি তোমার কেরিয়ার বিল্ড আপ করার ব্যাপারে একটা ভালো আমাকে দেবে একটা ভালো এক্সপেক্টেশন ছোটবেলায় কিন্তু এই যে ফিউচার প্ল্যান অফ লাইফ বা সম্পর্কে অনেক প্যারাগ্রাফ লিখেছি কম্পোজিশন লিখেছি সেখানে ফিউচার সম্বন্ধে আমাদের ধারণা কি ছিল পজিটিভ রাইট ফিউচার সম্বন্ধে আমাদের সবার ধারণা ছিল পজিটিভ তাই ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে এনটা হবে কি শিক্ষার্থী বন্ধুরা পজিটিভ আর বর্তমান মূল্যের ক্ষেত্রে আমরা যদি নিচেরটা দেখি সেক্ষেত্রে বর্তমান মূল্য মানে কি বর্তমান মূল্য মানে হলো আমরা ভবিষ্যৎ মূল্য থেকে পিছনে যাচ্ছি অর্থাৎ আমাদের প্রশ্নে ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকবে আমাদের আমাদের প্রশ্নে কি দেওয়া দেওয়া থাকবে থাকবে ভবিষ্যৎ মূল্য এই ভবিষ্যৎ মূল্য থেকে আমরা কি করব বর্তমান মূল্যের ক্ষেত্রে আমরা কি পিছনে আসি অর্থাৎ আমাদের উল্টা যাওয়া লাগতেছে তাই না উল্টা আর এই উল্টা কি আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি নেগেটিভ আমাদের জীবনের যত উল্টা সিধা কাজ সবগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি শিক্ষাতে বন্ধুরা নেগেটিভ এখানে শিক্ষা দিবন্দার তোমরা যদি একটু দেখো তাহলে বুঝতে পারবা আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি এখানে আমরা যদি দেখি যে আমাদের দুইটা সূত্রের মধ্যে পার্থক্য কোথায় দুইটা সূত্রের মধ্যে পার্থক্য হলো প্লাস এবং মাইনাস অর্থাৎ এখানে এন হলো আমাদের পজিটিভ আর এখানে এনটা হলো আমাদের কি নেগেটিভ এই দুইটা সূত্রের ভিতরে অর্থাৎ এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য আর এককালীন নগদ প্রবাহের বর্তমান মূল্য এই দুইটা সূত্রের মধ্যে পার্থক্য কোথায় ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে এনটা পজিটিভ আর বর্তমান মূল্যের ক্ষেত্রে এনটা নেগেটিভ ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে সবাই আমরা সামনে যাচ্ছি যেটা তো আমি একটু আগে বলছি যে ভবিষ্যৎ মানে কি আমরা সামনের দিকে যাচ্ছি ভবিষ্যৎ মানে কি আমরা সামনের দিকে যাচ্ছি যাচ্ছি এই যে সামনের দিকে আর বর্তমান মানে কোনটা আমরা ভবিষ্যৎ থেকে পিছনে যাচ্ছি অর্থাৎ ভবিষ্যৎকে পিছনে নিয়ে আসতেছি তাই না তাই আমরা ফিউচার সম্বন্ধে সবাই পজিটিভ ফিউচার মানে কি আমরা সবাই ফিউচার সম্বন্ধে পজিটিভ ফিউচার প্ল্যান অফ লাইফ ফিউচার সম্বন্ধে পজিটিভ তাই ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে এনটা আমাদের কি হবে পজিটিভ এন ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে এই যে এনটা কি হবে সেক্ষেত্রে বন্ধুরা পজিটিভ এন আর বর্তমান মূল্যের ক্ষেত্রে এনটা কি হবে নেগেটিভ কারণ আমরা পিছনে যাচ্ছি ভবিষ্যৎকে টেনে আমরা পিছনে নিয়ে আসতেছি আর আমরা অতীতে অনেকই নেগেটিভ কাজ করেছি তাই না ভবিষ্যৎ সম্পর্কে আমাদের সবার ধারণা ভালো বাট আমরা যদি অতীতের কথা চিন্তা করি ছোটবেলায় আমরা কত হাইজলামি এই করছি তাই না উল্টা সিধা কাজ করছি এই জন্য ভবিষ্যৎকে যেহেতু আমরা পিছনে টিয়ে নিয়ে যাচ্ছি তাই এটা উল্টা তাই উল্টা কাজগুলোকে নেগেটিভ তার মানে এখানে নেগেটিভ এখানে সবার একটা প্রশ্ন হতে পারে যে স্যার আমাদের আচ্ছা এখানে আমরা একটু ব্যাখ্যা দিয়ে আসি এখানে একটু ব্যাখ্যা দিই সেক্ষেত্রে বন্ধুরা এই যে সূত্র আমরা লিখলাম এই সূত্রের ভিতরে আমাদের এফ ভি এই যে এফ বি মানে কি এফ বি মানে এফ মানে ভবিষ্যৎ মূল্য যৌগিক মূল্য বা প্রান্তীয় কি পিভি মানে আমাদের বর্তমান মূল্য আর এই যে আই আছে আই আই মানে কি আই এর নাম হতে পারে ইন্টারেস্ট রেট বাট্টার হার সুদের হার চক্রবৃদ্ধি হার বিভিন্ন নামে থাকতে পারে সুযোগ ব্যয় নামে থাকতে পারে মূলধন ব্যয় নামে থাকতে পারে আর এই যে এন আছে এন এন মানে হলো আমাদের সময় বছর বা মেয়াদ কাল তোমরা একটু এক দশ সেকেন্ড সময় দিলাম তোমরা একটু একটু দেখো তো আমাদের যখন উদ্দীপকে আমাদের আহ উদ্দীপকটা যখন আমরা সলভ করতে যাব তো একটা জিনিস মনে রাখবা এই সূত্রের জন্য এক মার্ক সূত্রের ব্যাখ্যার জন্য এক মার্ক সূত্রের ব্যাখ্যাটা হলো অনুধাবন আমরা যে সূত্রর ব্যাখ্যা লিখব সেই সূত্রের ব্যাখ্যাটা হলো আমাদের কি শিক্ষার্থী বন্ধুরা অনুধাবন তো এইটার জন্য আমাদের আরো এক মার্কস আছে আর সূত্রে মান প্রয়োগ করার জন্য এক মার্ক তিন আর ঘ নাম্বার প্রশ্নে যদি থাকে সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের আরো এক মার্ক মোট হলো চার মার্ক তার মানে সূত্র লেখার জন্য এক মার্ক ব্যাখ্যা করার জন্য এক মার্ক সূত্রে মান বসানোর জন্য এক মার্ক এবং ক্যালকুলেশন করে সিদ্ধান্ত বের করার জন্য আরো এক তো যাই হোক আমরা সূত্র শিখেছি এককালের নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের এই সূত্র আর এক কালের নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয়ের এই সূত্র এটা হলো সূত্রের ব্যাখ্যা আই মানে কি সেটা বলছে বিভিন্ন নামে থাকতে পারে তো এখন এখানে সবার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার বইতে তো আমাদের এরকম সূত্র দেওয়া আছে কিন্তু আপনি কেন এই সূত্রটা লিখলেন খেয়াল করো শেখাতে বন্ধুরা পিভি নির্ণয়ের ক্ষেত্রে আমি এটা একটু হাইলাইট করে দেই সেক্ষেত্রে তোমরা খেয়াল করো পিভি ক্ষেত্রে তোমাদের বইতে হয়তো এইভাবে সূত্র দেওয়া আছে পিভি সমান সমান এফ বি ডিভাইড বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন কিন্তু আমি এই সূত্র কেন লিখলাম এফ বি ওয়ান প্লাস আই টু দি পাওয়ার ইনভার্স এন বা মাইনাস এন কিন্তু দেখো সেক্ষেত্রে এখানে এই দুইটা সূত্র কিন্তু একই রকম এইটাও যা এইটাও তা তোমাদের হয়তো কনফিউশনে তোমরা পড়তে পারো আমি তোমাদের ব্যাখ্যাটা একটু দিচ্ছি এই সূত্র আর এই সূত্র কিন্তু একই রকম যেমন আমি এখানে ব্যাখ্যাটা সুন্দর করে দিচ্ছি তোমরা তাহলে বুঝতে পারবা শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে একটা জিনিস লিখতেছি তোমরা দেখো আমরা এখানে লিখতেছি ওয়ান বাই এক্স স্কোয়ার ধরো এখানে আছে ওয়ান আর নিচে আছে এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা স্কোয়ারটা দিই দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কি আছে এখানে ওয়ান বাই এক্স আছে এখানে ওয়ান বাই এটা কিন্তু আমরা শিখে আসছি ওয়ান বাই এক্স কে কিভাবে লেখা যায় শিক্ষার্থী বন্ধুরা এক্স ইনভার্স টু ভালো করে খেয়াল করা শিক্ষার্থী বন্ধুরা তাহলে কিন্তু তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারবা দেখো এই যে আমরা লিখছি এখানে ভালো করে খেয়াল করো ওয়ান বাই এক্স কে কিভাবে লেখা যায় এক্স ইনভার্স টু অর্থাৎ কোন সংখ্যার উপরে যদি ইনভার্স থাকে সেটা নিচে ভাগ হয়ে ওইটার গুণ আকারে মানে পাওয়ার আকারে চলে আসে যেমন এক্স ইনভার্স টু টু কে আমরা কি লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স ইনভার্স টু যদি থাকে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার তার মানে কোন সংখ্যার উপরে ইনভার্স দিয়ে যদি কোনো কিছু থাকে সেটা নিচে কি আসে পাওয়ার আকারে ভাগ হয়ে আসে এখন আমরা এখানে সূত্র কি লিখছিলাম আমরা এখানে সূত্র লিখেছিলাম এইটা হলো বইয়ের সূত্র বা বিভিন্ন বইতে থাকতে পারে এফ বি সমান ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন তার মানে এখানে এনটা কি আছে পাওয়ার আকারে আছে তাই না নিচে এটা ভাগ আকারে নিচে এই এই ওয়ান প্লাস আই এর সাথে এটা পাওয়ার আকার আছে এটা এটাকে এনটাকে আমরা যদি পাশে নিয়ে আসি অর্থাৎ উপরে নিয়ে আসি এভাবে দেখো এই এক্স স্কোয়ার আমরা কি করছি এটাকে এই ভাগ আকারে না রেখে আমরা এটাকে এভাবে নিয়ে আসছি সেক্ষেত্রে এই যে নিচের ভাগটা যেহেতু চলে আসছে এই সিস্টেমে তাই এটা কি হচ্ছে ইনভার্স টু তো এইটাকে আমরা ইনভার্স হিসাবে নিয়ে আসছি অর্থাৎ বিষয়টা যদি এরকম থাকতো এফ ভি ওয়ান প্লাস আই টু দি পাওয়ার ইনভার্স এন এই যে দেখো এক্স ইনভার্স এন এই এক্স ইনভার্স টু এই ইনভার্স টু টা নিচে ভাগ হয়ে আসে তার মানে ওয়ান প্লাস আই এটার উপরে যে পাওয়ারটা আছে এটা নিচে ভাগ হয়ে আসবে তাহলে নিচে ভাগ হয়ে আসলে এটা কি এফ নিচে চলে আসবে এই যে এফ নিচে চলে আসছে এবং এই এন টা এটার সাথে গুণ হয়ে আসছে এখন আমার প্রশ্ন হলো তোমরাও করতে পারছো স্যার তাহলে দুইটা সূত্র আলাদা আলাদা কেন রাখলেন এটার কারণ হলো দেখো যদি পিবি সূত্র যদি আমরা এভাবে রাখতাম দেখো এটার সাথে এটা কিন্তু মিলে না মিলে কি এটা কিন্তু দেখো স্ট্রেট লাইন এটার ভিতরে কোনো ভাতটা ঘাবি যাবি কিছু নাই তাই না এবং এটা কিন্তু একেবারে সমান ভাবে সরল ভাবে আছে কিন্তু এটার সাথে এটা মেলে না কিন্তু যদি এরকম দিই দেখো এটার সাথে এটা একটা মিল আছে না এটাও একই সাথে এটার গুণ আকারে এটাও একই সাথে গুণ আকারে জাস্ট পার্থক্যটা কি আমি একটুকে শিখাইলাম ভবিষ্যৎ মানে এন পজিটিভ ফিউচার প্ল্যান অফ লাইফ ফিউচার সম্পর্কে সবাই পজিটিভ তাই ফিউচার প্ল্যান অনুযায়ী এফ বিতে এন পজিটিভ হয় আর বর্তমান মানে উল্টা যাওয়া ভবিষ্যৎ থেকে উল্টা যাওয়া তাই বর্তমান মানে নেগেটিভ এখন প্রশ্ন হলো এই দুইটা কি রেজাল্ট একই রকম হবে আমরা যদি এই দুইটাই করি সেম রেজাল্ট আসবে এইটা করে তোমার সেই রেজাল্ট আসবে সেম এইটাও সেই রেজাল্ট আসবে কোনো পার্থক্য নেই আর এইভাবে করতে গেলে আমাদের একটু টাইম বেশি লাগে কারণ প্রথমে এইটা পাওয়ার আকারে তোমাকে ভাঙাইয়া বের করতে হবে পরে এফ বি দিয়ে এটাকে ভাগ করে তারপর বের করতে হবে আর পরীক্ষার সময় ক্যালকুলেটর যত কম ইউজ করতে পারবা ততই কিন্তু তোমার জন্য মঙ্গলজন কেন কারণ ক্যালকুলেটরে যত আমরা সময় দেব পরে রিভিশনে আমাদের টাইম থাকবে এজন্য এই জন্য বড় বড় অঙ্কের ক্ষেত্রে এভাবে করতে গেলে আমাদের টাইম বেশি লাগে বাট এভাবে যদি তুমি করো ক্যালকুলেটরে তুমি একসাথে পাতাইয়া জাস্ট তুমি সমান সময়ে চাপ দেবা ক্যাট করে টুক করে হয়ে যাবে কারণ এই ফর্মেট আর এই ফর্মেট একই এবং এই অঙ্ক করতে গেলে দ্রুত রেজাল্ট বের হয় যাই হোক পরবর্তীতে আমরা এইটা এবং এইটার দুই ভাবে অঙ্ক করানো শেখাবো ইনশাল্লাহ তোমরা সেখানে কোনো প্রবলেমে পড়বে না আশা করি তাহলে চলো আমরা এখন একটা অঙ্কে চলে আসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনে এখন একটা অঙ্ক চলে আসছে তো আমরা এখানে উদ্দীপকটা পড়ি তামিম জানতে চায় পাঁচ বছর পরে তার হিসাবে কত টাকা জমা হবে যদি সে বর্তমানে দশ পার্সেন্ট সুদে জনতা ব্যাংকে এক হাজার টাকা জমা রাখে থেকে এখানে আমাদের একটা উদ্দীপক আমরা উদ্দীপকটা দেখতে পারলাম তো এখানে তামিম আজকে এক হাজার টাকা জমা রাখবে তাই না তার মানে এইটা হলো আমাদের কি বর্তমান মূল্য এই যে তামিম যে আজকে এক হাজার টাকা জমা রাখবে এটা আমাদের সূত্রের কি বর্তমান মূল্য সুদের হার আমাদের দেওয়া আছে দশ পার্সেন্ট মনে রাখবা সুদের হারকে আমরা দশমিক দশমীকে নিয়ে আসবো তার মানে দশ পার্সেন্টকে আমরা কিভাবে লিখতে পারি দশমিক দশ ঠিক আছে দশ পার্সেন্টকে আমরা কিভাবে লিখতে পারি দশমিক দশ এখানে আমরা লিখতে পারি দশ পার্সেন্ট বা দশমিক দশ দশ পার্সেন্টকে আমরা কিভাবে লিখতে পারি শিক্ষা বন্ধুরা দশমিক দশ এটা মাথায় রাখবা আমরা যখন কে আমরা দশমিক দশে বা দশমিক দশ দশ কে আমরা কিভাবে লিখতে পারি দশমিক দশ দেব বন্ধুরা একটা জিনিস মনে রাখবা এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় একক সংখ্যার পার্সেন্ট কে যখন আমরা দশমিকে নিয়ে যাই তখন আগে একটা শূন্য আসে ধরো আমি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা ধরো এক পার্সেন্ট আছে আর দশ পার্সেন্ট দুইটা কিন্তু এক না এটা একক সংখ্যা এক পার্সেন্ট হলো এটা একক সংখ্যার পার্সেন্ট আর দশ পার্সেন্ট এটা কি এটা হলো দোসর সংখ্যা মানে ডাবল ডাবল সংখ্যা তো পার্কে একজন বসে আসে তুমি পার্কে যাই দেখলা তুমি পার্কে যাইয়ে দেখলা শিক্ষার্থী বন্ধুরা এক ব্যক্তি পার্কে একা বসে আছে স্বাভাবিক একা বসে আছে তার মনটা একটু খারাপ তাই না পার্কে একা বসে বসে আছে তার মনটা একটু খারাপ তো তুমি এখন কি যেহেতু সে একা বসে আছে তুমি তুমি তাকে তাকে সঙ্গ সঙ্গ তার তার মানে মানে সে একক ছিল সে ছিল একক তুমি তাকে দ্বৈত বানায় দিলা ডাবল বানাই আর পার্কে যাইয়াতে একলা এক ছেলে এক মেয়ে নিয়ে বৈশা আলাপ করতেছে হয়তো তারা হাজবেন্ড ওয়াইফ হতে পারে অথবা তারা বন্ধু হতে পারে তো যেহেতু তারা ডাবল আছে তুমি কিন্তু তাদের ওখানে যে ডিস্টার্ব করতে পারবে না তার মানে তারা যারা ছিল তারাই থাকবে রাইট তাই এখান থেকে আমরা কি বুঝলাম যে ডাবল থাকলে তাদের বিরক্ত করা যাবে না যা থাকবে তাই হবে আর যদি একজন থাকে তাকে আমাদের কি করতে হবে সঙ্গ দিতে হবে আচ্ছা যদি এরকম থাকে দুই দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে আমরা কিভাবে করব যদি থাকে তাহলে তাহলে আমরা কি কি করব। বিষয়টা দাঁড়াবে দুই দশমিক শিক্ষার্থী বন্ধুরা এরা কিন্তু এখন কিভাবে আছে এরা এখন একটা বাচ্চা নিয়ে আছে মাঝখানে একটা কি আছে ছোট্ট একটা বাচ্চা আকারে আছে তাই না তারা একটা বাচ্চা নিয়ে আছে তাই তুমি আগে তাদের বাচ্চাকে বসাবা তারপর তাদেরকে বসাবা তাহলে বিষয়টা কি দাঁড়ালো শিক্ষার্থী বন্ধুরা মজার বিষয় দশমিক আকারে যদি পার্সেন্ট থাকে দশমিক মানে হলো তাদের বাচ্চা তো বাচ্চাকে আগে সামনে দাও পরে তাদের হাজবেন্ড ওয়াইফ বাবা মাকে বসাই দাও তাহলে এখান থেকে কি শিখলাম একক সংখ্যা যদি থাকে তাকে সঙ্গ দিতে হবে যদি ডাবল সংখ্যা থাকে তাকে ডিস্টার্ব করা যাবে না বাচ্চা থাকলে বাচ্চাকে আগে বসাইতে হবে ঠিক আছে আশা করি এটা তোমরা বুঝতে পারছো তো আসো আমাদের এখানে আমরা এখন সূত্রটা আগে বসাবো আমরা এখানে আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে কারণ আমাদের প্রশ্নটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো এখানে প্রশ্ন করছে যে পাঁচ বছর পর তার হিসাবে কত টাকা জমা হবে পাঁচ বছর পর তার হিসাবে কত টাকা জমা হবে তার মানে এটা ভবিষ্যৎ মূল্য হুম তার মানে আমরা ভবিষ্যৎ মূল্যের এখানে সূত্র বসাইছি এরপর সূত্র মান বসাইছি এটা ব্যাখ্যাভাবে লাগবে পিভি সমান সমান এক হাজার ওয়ান প্লাস আই আই এর মান হল দশমিক দশ আমরা দশমিক দশ বসাইলাম উপরে পাওয়ারটা দিলাম পাঁচ রেজাল্ট বের হলো ষোলোশো দশ ষোলোশো দশ দশমিকের পরে পাঁচ বা বেশি থাকলে সেটাকে তুমি পয়সা থেকে টাকায় কনভার্ট করতে পারো এই যে টাকায় কনভার্ট করলাম তো আশা করি এটা বুঝতে পারছো এটার ক্যালকুলেশন আমি এখনই দেখাবো শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকটার ক্যালকুলেশন আমাদের দেখতে হবে আলাদা করে না হলে কিন্তু আমরা অঙ্ক পারবো না তো এই বিষয়টা আমরা একটু সময় রাখার মাধ্যমে দেখাইলাম যে আজকে যে তুমি এক হাজার টাকা ব্যাংকে জমা রাখবা সেটা কিন্তু বছর পর একসাথে এই ষোলোশো এগারো টাকায় রূপান্তরিত হবে তো এখানে আর একটা অঙ্ক আছে আমরা একটু দেখি জনাব মিজান আজকে সোনালী ব্যাংকের সঞ্চয় হিসাবে দশ পার্সেন্ট সুদের হারে পাঁচ হাজার টাকা জমা রাখছে প্রথম বছর দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর শেষে কত টাকা ফেরত পাবে তার মানে আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে তার মানে এখানে আমরা ব্যাখ্যাটা আগে দেব ভবিষ্যৎ মূল্য বের করার সূত্রটা আমরা জানি পিভি ওয়ান প্লাস আই টু দি পাওয়া বর্তমান মূল্য হলো পাঁচ হাজার সুদের হার হলো বা মেয়াদ তাহলে এখানে পাঁচ হাজার ওয়ান প্লাস দশমিক দশ এখানে ওয়ানটা কিন্তু উপরে হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে না কিন্তু ওয়ানটা পাওয়ার আকারের উপরে হবে তো এখানে আমরা মানটা বসাইলাম এবং এই যে আমাদের মানটা বের হয়ে গেল পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর আসো দ্বিতীয় বছরে দ্বিতীয় বছরে পাঁচ হাজার থাকবে ওয়ান ওয়ান এর জায়গায় থাকবে আই এর মান দশমিক দশ আর এন এর মান এখন হয়ে যাবে দুই এখন শিক্ষার্থী বন্ধুরা এই জিনিসটাই আমি এখন তোমাদের একটু ক্যালকুলেটারে দেখাবো অর্থাৎ এইটা তোমরা ক্যালকুলেটারে কিভাবে করবা এই মানটা তোমরা ক্যালকুলেটারে কিভাবে করবা সেই বিষয়টা আমরা একটু দেখাবো তোমরা একটু ভালো করে খেয়াল করো পাঁচ হাজার ওয়ান প্লাস দশমিক দশ উপরে পাওয়ার দুই এটা কিন্তু তোমরা একসাথে এভাবে করতে পারো আবার প্রয়োজনে তোমরা ভাঙাই ভাঙায়া নিয়ে করতে পারো ঠিক আছে তাহলে আমরা এটা একটু ক্যালকুলেটারে এখন দেখি শিক্ষার্থী বন্ধুরা যে ক্যালকুলেটারে আমরা এটা কিভাবে করব আমরা একটা ক্যালকুলেটার নিয়ে আসি তোমরা এখনই দেখতে পারবা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনে আশা করি ক্যালকুলেটারটা চলে আসছে তোমরা ক্যালকুলেটারটা এখন দেখতে পাচ্ছ তোমাদের সামনে ক্যালকুলেটার চলে আসছে তো আমরা ক্যালকুলেটারে কিভাবে এটা করব। আমাদের এখানে আছে ওয়ান প্লাস দশমিক দশ দশমিক দশ ঠিক আছে আর পাওয়ারটা আছে তাই না পাওয়ার পাওয়ার চিহ্ন হলো এই যে উল্টা উল্টা ভি পাওয়ারটা হলো উল্টা ভি এটা তোমরা ক্যালকুলেটারে এরকম একটা চিহ্ন পাবা উল্টা ভি সাইন্টিফিক ক্যালকুলেটারে এরপর দই দিলাম ঠিক আছে এরপর আমরা সমান সমান যদি চাপ এটা আবার আমাদেরকে ইংলিশে লিখতে হবে যাই হোক আমি আবার লিখে দিচ্ছি প্রথমে আমরা কি করবো ব্রাকেট দেবো ওয়ান প্লাস দশমিক দশ ব্র্যাকেট ক্লোজ উল্টা ভি এটা হলো পাওয়ার চিহ্ন শেখার দিব এই যে এটা হলো পাওয়ার চিহ্ন এই যে এটা পাওয়ার চিহ্ন তোমরা এটা বইতেই পাবা বা তোমরা বইতে বইতে হয়তো এভাবে করা নাই তোমরা ক্যালকুলেটারে যখন অঙ্ক তখন দেখবা ভিতরে এরকম একটা চিহ্ন আছে বিশেষ করে ক্যালকুলেটার এরকম তোমরা চিহ্ন পাবা ক্যালকুলেটারের ভিতরে এরকম একটা চিহ্ন আছে তো আমাদের দুই লিখতে হবে দুই এরপর আমরা সমান সমান চাপ দেব দেখো চলে আসছে এক দশমিক একুশ আমাদের রেজাল্টটা কি বের হয়ে আসছে এক দশমিক একুশ তো আমরা ওখানে যেটা করছি এক দশমিক একুশের পর আমরা কি করছি এইটাকে আমরা পাঁচ হাজার দিয়ে গুণ পঞ্চাশ আমাদের বের হচ্ছে ছয় হাজার পঞ্চাশ আমাদের যে দেখো এখানে হচ্ছে তো তুমি এটা যদি একসাথে করতে চাইতা তাহলেও পারতাম যদি একসাথে করতাম তাহলে কি করতাম পাঁচ আগে লিখতাম পাঁচ হাজার লিখছি এরপর আমরা ব্রাকেট দেব ওয়ান প্লাস দশমিক দশ ব্রাকেট ক্লোজ এরপর আমরা পাওয়ার চিহ্ন দেবো এই যে তোমরা কিন্তু তোমাদের ক্যালকুলেটার হয়তো এরকম পাবে না এই যে এইটা তোমাদের ক্যালকুলেটার কিন্তু এরকম পাবে না তোমাদের ক্যালকুলেটার এরকম একটা চিহ্ন আছে উল্টা ভি সাইন্টিফিক ক্যালকুলেটর বিশেষ করে কেসিও তে পাবার সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারেরও কিন্তু একটা বিধিনিষেধ আছে তোমরা সেটা মেনে তারপর ব্যবহার করবা কত এমএস পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারবা সাধারণত হান্ড্রেড এমএস তো এমন কোন ক্যালকুলেটর নিও না যেটা পরীক্ষা হলে বাতিল হয়ে যায় নর্মাল সাইন্টিফিক যে কেসিও ক্যালকুলেটর আছে সেটা ব্যবহার করতে পারো তো এখানে আমরা এখন মান দেবো দই তাহলে দেখো আমাদের রেজাল্ট চলে আসছে ছয় হাজার পঞ্চাশ ঠিক আছে তো এইটাই কিন্তু আমাদের আমাদের যে উদ্দীপকটা আছে এই যে উদ্দীপকটা দেখো এই যে ছয় চলে আসছে ঠিক আছে তা আশা করছি এটা তোমরা বুঝতে পারতো এখন তৃতীয় বছরেরটা নির্ণয় করবো তৃতীয় বছরের ক্ষেত্রে সবই সেম থাকবে পিভির মান পাঁচ হাজার বসাইলাম ওয়ান প্লাস আই আই এর মান বসাই এখন মানটা হয়ে গেছে তিন ঠিক আছে এখন এখানে একটা কথা আছে আমরা দশমিকের পর যদি অনেক সংখ্যা থাকে তাহলে কয় ঘর নেব দশমিকের পর সাধারণত আমরা চেষ্টা করব চার ঘর নেওয়ার জন্য তো এই বিষয়টা আমি তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পারবা আচ্ছা আমরা দশমিকের পর কয় ঘর নেব তাই তো ওয়ান প্লাস দশমিক দশ আমাদের আয়ের মান পাওয়ার চিহ্ন আমরা দেই আমাদের হলো তিন বছর দেখো এখানে যদি আমরা করি এই যে দেখো আমাদের তাহলে দশমিকের পর আমাদের তিনটে সংখ্যা আছে সাধারণত দশমিকের পর তোমার যদি আরো সংখ্যা থাকতো ধরো এরকম অনেকগুলো সংখ্যা থাকতো তুমি চেষ্টা করবা দশমিকের পর চার ঘর নেওয়ার জন্য দশমিকের পর কয় ঘর নেওয়ার জন্য চার ঘর সবচেয়ে ভালো হয় পাঁচ ঘর নেওয়ার জন্য পাঁচ ঘর নিলে সেটা অতি উত্তম দশমিকের পর পাঁচ ঘর নিলে অতি উত্তম তবে আমরা যে ঘরে থামবো যেমন আমরা এই ঘরে যদি থামি তারপরে দেখতে হবে পাঁচ বা পাঁচের বেশি থাকলে একযোগ হয়ে যাবে যেমন এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে না দেখো তাই পাঁচ বা পাঁচের বেশি থাকলে আমাদের কি হয়ে যাবে একযোগ হয়ে যাবে বিষয়টা আমি আবারও দেখাচ্ছি ধরো তোমাদের রেজাল্ট এরকম আসছে দশমিক তিন পাঁচ ঘন নেবা সাত পর্যন্ত ঠেকবা তাহলে সাতের পর তোমার আছে কি আট এই আট সংখ্যাটা কি আট সংখ্যাটা কি এক বা পাঁচ বা পাঁচের বেশি তাই এখানে একযোগ হয়ে যায় আমি আবার বুঝাই দিচ্ছি ধরো এরকম আছে দুই চার পাঁচ ছয় আট ছয় সাত এরকম তো তুমি ঘর পর্যন্ত নেপাও এই হলো তুমি পাঁচবার পর্যন্ত নে ওয়ান দশমিক দুই চার পাঁচ ছয় আট এরপর তোমার কত আছে ছয় ছয় মানে কি পাঁচ বা পাঁচের বেশি তাই তোমার এখানে কি হয়ে যাবে ছয় থাকার কারণে তুমি এই যে এইটা এটা তুমি তো পাঁচবার পর্যন্ত নেপা কিন্তু এরপর ছয় থাকার কারণে তোমাকে কি করতে হবে আটার সাথে এক যোগ করে দিতে হবে মানে নয় হয়ে যাবে তাহলে বিষয়টা কি ধার আবার দেখো আমি পাঁচ ঘর পর্যন্ত নিছি হুম কিন্তু এরপর আমার কি আছে ছয় ছয় সংখ্যাটা কি পাঁচ বা পাঁচের বেশি তাই আমরা কি করছি এক যোগ করে দিছি দেখো আটের জায়গায় কত হয়ে গেছে এই আটের জায়গায় দেখো নয় হয়ে গেছে বাট এখানে যদি এরকম থাকতো চার এরকম যদি থাকতো সেক্ষেত্রে আমরা পাঁচ ঘর পর্যন্ত যদি নেই ওয়ান দশমিক দুই চার পাঁচ ছয় আট আমরা পাঁচ ঘর পর্যন্ত নেব এরপর কি আছে তিন তিন পাঁচ বা পাঁচের বেশি না তার মানে আমাদের একযোগ হবে না তার মানে যা আছে তাই তো আমরা যদি আমাদের ওই অঙ্কটা একসাথে করতাম তাহলে বিষয়টা কি দাঁড়াইতো পাঁচ হাজার ব্রাকেট ওয়ান প্লাস দশমিক দশ ব্রাকেট ক্লোজ এরপর আমরা পাওয়ার চিহ্ন দেব আমাদের পাওয়ার হলো তিন রেজাল্ট আমাদের সমান সমান কত আছে ছয় হাজার পঞ্চান্ন টাকা তো তোমরা চেষ্টা করবা শিক্ষার্থী বন্ধুরা এই যে ভেঙে ভেঙে করার জন্য সেটা করাই আসলে বেটার ভেঙে ভেঙে করা এখানে দেখো এই যে দেখো এটা একটা লাইন দিয়েছে ভেঙে ভেঙে অর্থাৎ থেকে সরাসরি এখানে ভেঙে ভেঙে যাই হোক এখানে আমরা একটা পার্থক্য দেখি যে প্রথম বছরে পাঁচ হাজার পাঁচশো ছিল আমাদের ভবিষ্যৎ মূল্য পরের বছরে ভবিষ্যৎ মূল্য ছিল ছয় হাজার পঞ্চাশ এর পরের বছরে ভবিষ্যৎ মূল্য ছিল ছয় হাজার ছয়শো পঞ্চান্ন তো এই যে প্রতি বছর যে আমাদের ভবিষ্যৎ মূল্যটা বৃদ্ধি পেয়েছে এর কারণ হলো কি সুদের কারণ ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্য উপযুক্ত উদাহরণে যে প্রক্রিয়াটি ব্যবহার হয়েছে এটা চক্রবৃদ্ধি পদ্ধতি বলে এই যে দেখো চক্রাকারে কিন্তু বাড়তেছে আমরা দ্বিতীয় লেকচারে আলোচনা করছিলাম সরল সুদ যেখানে সমানভাবে বাড়ে যেখানে দেখো চক্রাকারে বাড়তেছে এটাকে বলা হয় চক্রবৃদ্ধি পদ্ধতি আর আমরা জানি ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের পদ্ধতিকে চক্রবৃদ্ধিকরণ বলা হয় এক বছর পরে পাঁচ হাজার পাঁচশো টাকা ভবিষ্যৎ মূল্যের ভিতরে পাঁচ টাকা হলো আসল টাকা এবং সুদ হলো পাঁচশো টাকা দ্বিতীয় বছরে সুদের পরিমাণ আরো পাঁচশো টাকা হলে দ্বিতীয় বছর ভবিষ্যৎ মূল্য হওয়া ছিল ছয় কিন্তু দ্বিতীয় বছরে ভবিষ্যৎ মূল্য পঞ্চাশ টাকা হয়েছে কেন কারণ সুদ আসলের উপরে কিন্তু আমরা সুদ ধরেছি অর্থাৎ টাকার উপরে সুদ ধরে পাঁচশো পঞ্চাশ টাকা বের করছি এটা আমরা লাস্ট ক্লাসে দুই নম্বর ক্লাসে আলোচনা করছি যে সরল সুদের ক্ষেত্রে আসলের উপরে সুদ ধরা হয় আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বা এই যে চক্রবৃদ্ধি পদ্ধতিতে সুদ আসলের উপরে সুদ ধরা হয় এভাবে প্রথম বছরে সুদাসলকে দ্বিতীয় বছরে আসল ধরে তার উপরে সুদ ধার্য করার পদ্ধতিকে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে প্রতি বছর সুদাসলের উপরে সুদ ধার্য করে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় অর্থাৎ সুদ আসলের উপরে যে সুদাসলের উপরে যে সুদ প্রদান করা হয় তাকেই চক্রবৃদ্ধি সুদ বলে তো এটা অন্য সময় যদি অনুধাবনে আসে যে চক্রবৃদ্ধি সুদ প্রক্রিয়া ব্যাখ্যা করে তাহলে তোমরা পারবে তো আমরা আর একটা উদ্দীপক নিয়ে আসছি এখানে আমরা একটু উদ্দীপকটা দেখি শিক্ষার্থী বন্ধুরা হাবিব তার জমাকৃত দশ হাজার টাকা উম দশ বছর মেয়াদি একটি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন প্রথম বছর সুদের সাত দশ পার্সেন্ট এবং পরবর্তী তিন বছর সুদের হার আট পার্সেন্ট হলে তিনি মেয়াদ শেষে কত টাকা ফেরত পাবেন তার মানে এখানে সুদের হার প্রথম সাত বছরের জন্য আমাদের হলো দশ পার্সেন্ট তার মানে প্রথম সাত বছরের জন্য যখন আমরা অঙ্ক করবো আয়ের মান দশমিক দশ ধরব আর পরবর্তী তিন বছরের জন্য আমরা সুদের হার কত করবো আট মান হলো তো একটা জিনিস মনে রাখবা দশমিকের পর তুমি দশমিকের পর কোন সংখ্যার পরে শূন্য থাকলে সে শূন্যের কোনো মান ভ্যালু নাই অর্থাৎ দশমিক দশ আর দশমিক এক কিন্তু একই কথা আমি এটার একটু প্রমাণ তোমাদেরকে দেখাই শিক্ষার্থী বন্ধুরা তাইলে বুঝতে পারবো ধরো তুমি দশমিকের পর অনেকগুলো শূন্য লেখছো কিন্তু আসলে এটার মান কি জানো এই যে দেখো এটার মান হলো দশমিক এই যে দেখো এক অর্থাৎ দশমিকের পর ধরো দশমিকের পর তুমি দশ মানে হলো দশমিকের পর কোন শূন্য থাকলে সেটার কোনো মান থাকে না এই যে দেখো দশমিক এক কিন্তু যদি বিষয়টা এরকম থাকতো দশমিকের পর সংখ্যার আগে যদি শূন্য থাকতো তাহলে কিন্তু এই শূন্যের ভ্যালু আছে এই শূন্যর কি দাম আছে দশমিকের পর কোন সংখ্যার আগে যদি এই যে দেখো এই যে কিন্তু যায় নাই শূন্যটা আছে কিন্তু যদি বিষয়টা এরকম থাকতো সেক্ষেত্রে বন্ধুরা এটা যদি এরকম থাকতো আমরা যদি বলি এরকম থাকতো এইটার মান মানে হলো কি এইটাই এই যে দেখো এটার মান কিন্তু এইটাই তার মানে দশমিকের পর কোন সংখ্যার পর যদি শূন্য থাকে সেইটার শূন্যের কোনো ভ্যালু নাই ঠিক আছে অর্থাৎ দশমিক দশ আর দশমিক ওয়ান কিন্তু একই যাই হোক আমরা মান বসাই আমরা প্রথম সাত বছর শেষে আমরা ভবিষ্যৎ মূল্য পেয়েছি প্রথম বছরের ভবিষ্যৎ মূল্য এই টাকাটাই তিনি আবার কি বলছে পরবর্তী তিন বছরের জন্য রাখছে তার মানে এইটাই আবার বর্তমান মূল্য হয়ে যাবে কারণ পরবর্তী তিন বছর আমাদের সুদের হার কিন্তু এক না এই দশ পার্সেন্ট আর এই আট পার্সেন্ট যদি সুদের হার সেম থাকতো তাহলে সরাসরি কিন্তু আমরা এনের মান দশ বসাইতে পারতাম সাতের জায়গায় কেন আমরা বসাইতে পারতেছি না কারণ প্রথম সাত বছরের জন্য হলো আর পরবর্তী তিন বছরের জন্য হলো তো যাই হোক এই তিন বছর পর ভবিষ্যৎ মূল্য কত সেটা আবার নির্ণয় করতাম তা আবার এই 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 মানটা বসাইয়া আবার আমরা পরবর্তী তিন বছরের জন্য করব এবং আলটিমেট আমাদের দশ বছর পর আমাদের মেয়ার শেষে কত টাকা আসছে চব্বিশ হাজার পাঁচশো সাতাশি টাকা আটচল্লিশ টাকা তো বুঝতে পারছো দশমিকের পর পাঁচ বা পাঁচের বেশি না থাকায় আমরা কি করছি ওই পয়সা অমিট করছি যদি পাঁচ বা পাঁচের বেশি থাকতো তাহলে উনপঞ্চাশ এখানে আর একটা উদ্দীপক আমরা দেখি জনাব তাহের একজন ব্যবসায়ী তিনি তার ব্যবসা হতে পাঁচ লাখ টাকা এন ব্যাংকে দশ পার্সেন্ট সুদে জমা রাখার চিন্তা ভাবনা করছেন তার বন্ধু তুহিন তাকে জমি ক্রয় করার পরামর্শ দিলেন বর্তমান সময়ে জমির মূল্য দশ বছরে দ্বিগুণ হয় দশ বছরে কি হয় দ্বিগুণ এখানে তার দুইটা প্রস্তাব হয় পাঁচ লাখ টাকা সে ব্যাংকে রাখতে পারে তাহলে সে ভবিষ্যৎ মূল্য পাবে অথবা লাখ টাকা সে জমিতে বিনিয়োগ করতে পারে যেখানে বছর পর সে লাখ পাবে কারণ দ্বিগুণ বলছে দশ বছর পর দ্বিগুণ হয় তার মানে পাঁচ লাখ টাকা দশ বছর পরে জমির দাম কত হবে দশ লাখ টাকা ক নম্বর বলছে এনবিআর ব্যাংকের শর্ত অনুযায়ী জনাব তাহারের জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো তাহলে এনবিআর ব্যাংক আমরা প্রথম এনবিআর ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব এটা কিন্তু এককালীন নগদ প্রবাহের সূত্র কেন কারণ পাঁচ লাখ টাকা তিনি একবারে রাখবে এবং দশ বছর পর তিনি একসাথে উঠাবে ঠিক আছে তাহলে এখানে বর্তমান মূল্য পিভি হলো পাঁচ লাখ টাকা এন এর মান হলো দশ বছর আই এর মানে আই মানে দশমিক দশ তা আমরা এখানে মান বসায়া ক্যালকুলেটর এটা করব বারো ছিয়ানব্বই আটশো একাত্তর মানে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো একাত্তর টাকা তিনি পাবে কোথায় পাবে এটা যদি সে ব্যাংকে রাখে ঠিক আছে খ নম্বর বলছে বিনিয়োগের জন্য তিনি কোন ক্ষেত্রটি বাছাই করবে ব্যাখ্যা করো তো তার কিন্তু আরেকটি অপশন আছে প্রথম অপশন ছিল কি যে সে যদি ব্যাংকে রাখে তাহলে পাবে বারো লক্ষ ছিয়ানব্বই টাকা আর যদি ব্যাংকে রেখে সে যদি টাকাটা জমিতে বিনিয়োগ করে তাহলে দশ বছরে টাকার পরিমাণ দ্বিগুণ হবে দ্বিগুণ মানে কি দুই গুণ তার মানে পাঁচ লক্ষ গুণ দুই সময় সময় দশ লাখ তাহলে আমরা এখান থেকে খেয়াল রাখতে হবে আমরা পাওয়ার ক্ষেত্রে বেশিটা নিব মনে রাখবা পাওয়ার ক্ষেত্রে যেখান থেকে বেশি পাবো আমরা সেইটা গ্রহণ করব আর পরিশোধের ক্ষেত্রে বা দেওয়ার ক্ষেত্রে যেটা কম আমরা সেইটা গ্রহণ করবো এখানে সে তো পাবে পাওয়ার ক্ষেত্রে কোনটা বেশি দশ লাখ বেশি না বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বেশি অবশ্যই এই দুটার ভিতরে কম্পেয়ার করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইটাই বেশি এই সংখ্যাটা বেশি এইটার চেয়ে আমাদের এই সংখ্যাটা বেশি তার মানে আহ জনাব তাহের সে কি করবে জনাব তাহের সে এই ব্যাংকের প্রস্তাবটা গ্রহণ করবে কারণ জনাব তাহের ব্যাংকে রাখবে কারণ এখান থেকে জমাকৃত অর্থের মূল্য ভবিষ্যৎ মূল্য জমি ক্রয়ের ভবিষ্যৎ মূল্যের চেয়ে চেয়ে বেশি তার মানে জমির সে সে যদি ব্যাংকে রাখে তাহলে লাভবান হবে আশা করছি এটা বুঝতে পারছো এখন আমরা বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়া শিখবো বর্তমান মূল্য নির্ণয়ের কিন্তু দুইটা প্রক্রিয়া আমি তোমাদেরকে দেখাইছি এইভাবেও করা যায় আর একটা সূত্র আমি তোমাদেরকে দেখাইছি যেটা আমাদের সহজে বের করার সূত্র সেটাও আমরা করতে পারি পিভি সমান সমান এফবি ওয়ান প্লাস আই টু পাওয়ার মাইনাস এন সেভাবে আমরা করতে পারি আমরা কিন্তু দুই ভাবে এটা করতে পারি শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু দুইটা সূত্রই তোমাদেরকে করানো শেখাবো ইনশাআল্লাহ আজকে তো এইভাবে বের করা যায় আবার এইভাবে বের করা যায় এইভাবে বের করলে আমাদের ক্যালকুলেটর আমরা কি সহজেই বের করতে পারবো এখানে আই হবে এইভাবে যদি আমরা করি তাহলে আমরা এটা ক্যালকুলেটরে সহজে বের করতে পারবো আমি দুই দেখাবো চলো তাহলে একটা অঙ্ক আমরা দেখি এটা হলো বর্তমান মূল্যের সময় রেখা আমরা দেখাচ্ছি ভবিষ্যতের এক হাজার সাতশো টাকা সেটার আজকের মূল্য টাকার সমান এটা এককালীন নগদ প্রবাহের একটা দেখাচ্ছি তো আমরা তোমাদেরকে বলছি যে এই এই বর্তমান মূল্য বের করার জন্য এই সূত্র ব্যবহার করা যায় এটাও করা যায় এটা করলে এরকম কাছাকাছি হয় এবং একই সিস্টেম থাকে খালি মনে রাখবা ফিউচার মানে পজিটিভ বর্তমান মানে নেগেটিভ তাহলে চলো আমরা একটা অঙ্ক দেখি সুদের হার পনেরো পার্সেন্ট হলে এক বছর পরের বারোশো টাকার বর্তমান মূল্য কত তার মানে আমাদের দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য শিক্ষার্থী বন্ধুরা এক বছর পরের বারোশো টাকা মানে কি ভবিষ্যৎ মূল্য এখানে দেওয়া আছে কি ভবিষ্যৎ মূল্য সুদের হার কত দেওয়া আছে পনেরো পার্সেন্ট আমাদেরকে বের করতে বলছে বর্তমান মূল্য কত তাহলে আমরা এখানে কি কি মান পাইলাম সেটা একটু এখানে লিখি এখানে আমাদের বর্তমান মূল্য আমাদের ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য মান আমাদের দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য আমাদের কত দেওয়া আছে বারোশো টাকা সুদের হার এর মান আই সমান সমান আমাদের দেওয়া আছে পনেরো পার্সেন্ট এটা ডাবল সংখ্যা ডাবল সংখ্যা বছর বা সময় আমাদের দেওয়া আছে এটা দেওয়া আছে এক বছর আর আমাদের বর্তমান মূল্য দেওয়া নাই বর্তমান মূল্য আমাদের এটা বের করতে হবে বর্তমান মূল্য সমান সমান হোয়াট তো আমরা এখানে অবশ্যই কি করব শিক্ষার্থী বন্ধুরা এটা মনে রাখবা এটা ব্যাখ্যাগুলো আমাদের সুন্দর করে দিতে হবে ভবিষ্যৎ মূল্য মানে এফবি সুদের হার মানে আই এটা মানে এন আর বর্তমান মূল্য মানে পিভি ওকে এটা কিন্তু আমাদের সুন্দর করে বসাইতে হবে তো দেখো আমরা এই ফরম্যাটে বসাইলাম এফবি এর মান ১২০০ বসাইলাম ১ প্লাস দশমিক পনেরো আই এর মান হলো পনেরো পার্সেন্ট মানে দশমিক পনেরো আর এন এর মান হলো এক এখন দেখো এটা ক্যালকুলেটর করতে হলে তোমাকে কি করতে হবে আগে এইটার মান বের করতে হবে পরে এইটা দিয়ে এইটা বের করে পরে এটা বের হবে এটা একটু সময় সাপেক্ষ বড় অঙ্কের ক্ষেত্রে বাট এটা আমরা কিন্তু সহজে করতে পারি ঠিক আছে যদি আমরা সহজে করি কি সিস্টেম সেটা তোমাদেরকে দেখাচ্ছি পিবি সমান সমান এফ বি ওয়ান ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন কারণ বর্তমান মূল্যের ক্ষেত্রে কি হয় এনটা নেগেটিভ হয় আর ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে এনটা কি হয় এফ ভি মান আমরা এখানে এফ ভি আমাদের কত আছে বারোশো ওয়ান প্লাস সুদের হার হলো পনেরো আর এন এর মানটা আমরা বসাবো এন এর মান হলো মাইনাস এক আচ্ছা এখন আমরা যদি এটা ক্যালকুলেটার করি দেখো কত সহজে আমাদের এটা বের হয়ে যায় আমরা যদি ক্যালকুলেটরে করি দেখো কত সহজে আমাদের বের হবে বারোশো গুণ ব্র্যাকেট দেই ওয়ান প্লাস দশমিক পনেরো পাওয়ার হলো আমাদের কি মাইনাস এন মাইনাস এন মানে কি একটা হয়ে গেছে এক হাজার তেতাল্লিশ দশমিক সাতচল্লিশ পয়সা এখন দেখো অনেক সংখ্যা আছে এগুলো আমাদের লাগবে না এগুলো ক্যালকুলেটার অনেক সংখ্যা থাকবে আসবে তো কত এক হাজার তেতাল্লিশ দশমিক সাতচল্লিশ দেখো কত সহজে আমাদের রেজাল্ট টা বের হয়ে গেছে এক হাজার তেতাল্লিশ দশমিক আটচল্লিশ বা সাতচল্লিশ তো আমরা দশমিকের পর তো সংখ্যা নেবো না তো দেখো আমরা যে নিয়মে করলাম সেই নিয়মে কিন্তু আমাদের খুব দ্রুত রেজাল্ট বের হয়ে গেছে তুমি কিন্তু এভাবেও করতে পারবা ঠিক আছে এভাবেও করতে পারবা আবার আমি যে নিয়ম শিখাইলাম সেভাবেও করতে পারবা নো প্রবলেম তো চলো আমরা আরেকটা অঙ্ক দেখি শেখার জন্য আমাদের এখানে আমাদের আরেকটা অঙ্ক আসছে সেটাও আমরা দেখি সুদের হার বারো পার্সেন্ট হলে পাঁচ বছর পরের পাঁচশো টাকার বর্তমান মূল্য কত বর্তমান মূল্য বের করতে বলছে এখানে ভবিষ্যৎ মূল্য এফ বির মান পাঁচশো টাকা দেওয়া আছে সুদের হার বারো পার্সেন্ট মানে দশমিক বারো এন এর মান হলো পাঁচ বর্তমান মূল্য বের করতে বলছে তো এখানে একটা কথা বলা ছিল যে আমরা যে পদ্ধতিটা ব্যবহার করছি সেটা হলো পদ্ধতি বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য এই পার্থক্য হল সুদের হার এবং মূল্য বের করার প্রক্রিয়াকে বলে সেটা আমরা যাই হোক এখন আমরা বের করব। এটা আমরা যে সিস্টেমে করছি আমাদের সিস্টেমে আমরা এটা করবো পাঁচশো টাকা বারো পার্সেন্ট পাঁচ বছর তো এটা দেখো আমরা আমাদের সিস্টেমে করব। করবো পাঁচশো টাকা গুণ ওয়ান প্লাস দশমিক বারো পাওয়ার হলো মাইনাস ফাইভ দেখো আমাদের রেজাল্ট বের হয়ে গেছে দুইশ তেরাশি দশমিক একাত্তর টাকা মানে আমরা দুইশো চুরাশি লিখতে পারি দুইশো তেরাশি দশমিক একাত্তর দেখো সেম ও আমরা যে নিয়মে করছি আর এইটা যে নিয়মে এই যে একই ফর্মুলা তোমাদের দেখো ওই যে আমি যে সিস্টেমে দেখাইছি আর এইটা একই রকম তোমরা দুইটার যেটা পছন্দ হয় সেটা দিয়ে করতে পারবো তবে আমি যেটা শিখেছি সেক্ষেত্রে তোমাদের একটু সুবিধা হবে সময় কম লাগবে এবং তোমরা সেখানে দ্রুত করতে পারবা যদি হয় তাহলে রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো এখানে একটা বিষয় হলো যে এই আই এর সাথে আই আই এর সাথে বর্তমান মূল্যের সম্পর্ক হলো নেগেটিভ আই এবং এন এর সাথে বর্তমান মূল্যের সম্পর্ক হলো নেগেটিভ এটা তোমাদের আলাদা একটা ক্লাসে আমি দেখাবো আই আর এন এর সাথে বর্তমান মূল্যের সম্পর্ক হলো ঋণাত্মক মানে নেগেটিভ অর্থাৎ আই এবং এন যত বাড়বে আই এবং এন যত বাড়বে বর্তমান মূল্য কিন্তু তত কমবে এটার প্রমাণ তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যেমন আই আগে ছিল বারো পার্সেন্ট আই যখন বারো পার্সেন্ট ছিল বর্তমান মূল্য হলো দুশো তিরাশি টাকা কিন্তু আই যখন বাড়ছে চব্বিশ পার্সেন্ট হয়েছে তখন কিন্তু বর্তমান মূল্য কমছে অন্যদিকে আমি যদি বলি আই এবং এন এর সাথে ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক পজিটিভ মানে ধনাত্মক আই এবং এন এর সাথে বর্তমান মূল্যের সম্পর্ক হলেও কিন্তু নেগেটিভ অর্থাৎ আই এবং এন যত বাড়বে বর্তমান মূল্য তত কমবে বাট আই এবং এন এর সাথে ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক পজিটিভ অর্থাৎ আই বাড়লে ভবিষ্যৎ মূল্য বাড়বে এন বাড়লে ভবিষ্যৎ মূল্য বাড়বে ঠিক আছে এটা একটু মনে রাখো এটার উপরে আমরা আলাদা ক্লাসে আলোচনা করব। তো এখানে আমাদের আর একটা ক্লাস আছে শিক্ষার্থী বন্ধুরা আজ থেকে আট বছর পরে মিস্টার রফিকের সতেরোশো টাকা প্রয়োজন আট বছর পরে প্রয়োজন তার মানে এটা ভবিষ্যৎ মূল্য যদি এবি ব্যাংক লিমিটেড সঞ্চয় হিসাবে উপরে আট পার্সেন্ট সুদ প্রদান করে তাহলে আজকে কত টাকা রাখতে হবে তার মানে আমাদের ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে সতেরোশো টাকা সুদের হার দেওয়া আছে আট পার্সেন্ট আট পার্সেন্ট মানে কি দশমিক শূন্য আট আট পার্সেন্ট মানে কিন্তু দশমিক আট না একক সংখ্যা থাকলে পার্সেন্ট আকারে সেটাকে দশমিকে নিতে হলে একক সংখ্যাকে ডাবল করতে হয় অর্থাৎ পার্কে একা বসে থাকলে তাকে সঙ্গ দিতে হয় মেয়াদ আট বছর বর্তমান মূল্য বের করতে বলছেন এটা যদি আমরা আমাদের অর্থাৎ এই সিস্টেম দেখেছিলাম এ ভি ওয়ান প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন কি উপরে হবে আমি আর কি এখানে লিখলাম তো এটা যদি আমাদের নিয়মে করি এটা কিন্তু আরো সহজে করা যায় ঠিক আছে এটা তোমরা আরো সহজে করতে পারবো আমি তো শিখাই দিলাম সিস্টেমটা তোমরা আশা করি সেই সিস্টেমটা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা আমি তারপরও আমাদের এখানে আছে ওয়ান প্লাস দশমিক শূন্য আট এটা হলো কয় বছর আট বছর দেখো মান কত আসছে দশমিক পাঁচ চার শূন্য দুই দশমিক পাঁচ চার শূন্য দুই হ্যাঁ দশমিক পাঁচ চার শূন্য দুই এটার সাথে আমরা গুণ করবো কত সতেরো সতেরোশো এটার সাথে আমরা গুণ করবো কত আমাদের রেজাল্ট আছে কত সতেরোশো তাহলে দেখো রেজাল্ট কত আসছে নয়শো আঠারো দশমিক চৌত্রিশ এখানেও দেখো এই সিস্টেমে কিন্তু সেটাই আসছে নয়শো আঠারো আঠারো দশমিক চৌত্রিশ হ্যাঁ এটা আবার ওরা কি করছে ভেঙে ভেঙে করছে ঠিক আছে তার মানে আমাদের ফাইনাল রেজাল্ট টা ওদেরও যেটা আসছে নয়শো আঠেরো দেখো আমাদের কিন্তু এই একই সিস্টেমে নয়শো আঠারো টাকায় আসছে এই যে দেখো এইটা ওরা কি করছে ওরা কিন্তু এইভাবে করছে এটা রেজাল্ট বের করিয়া পরে আবার এটা দিয়ে এটা ভাগ দিয়ে তারপরে এটা বের করছে এটা একটু সময় সাপেক্ষ কিন্তু আমরা যে সিস্টেমে করছি আমাদের সিস্টেমটা কিন্তু খুব সহজে এটা হয়ে গেছে ঠিক আছে তো আমরা প্রথমে কি করলাম শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা আমরা যদি এটা একসাথে করি আমরা কিন্তু একসাথেও করতে পারতাম এই যে দেখো দেখো একসাথে করার জন্যই কিন্তু আসলে এই সূত্রটা আমি তোমাদেরকে দেখাইছি ওয়ান প্লাস দশমিক শূন্য আট ব্রাকেট ক্লোজ পাওয়ার মাইনাস আট এই দেখো একসাথে কিন্তু তুমি এই নিয়মে করতে পারবো এই যে দেখো নয়শো আঠারো দশমিক পঁয়তাল্লিশ দেখো কত আছে নয়শো আঠারো দশমিক পঁয়তাল্লিশ এবং নয়শো আঠারো দশমিক পঁয়তাল্লিশ মানে কি নয়শো আঠারো টাকা এই যে দেখো নয়শো আঠারো দশমিক বিয়াল্লিশ তো নয়শো আঠারো তো ওদের সাথে আমাদের সেম রেজাল্ট আসছে ঠিক আছে তো এটা বুঝতে পারছো তো আজকের ক্লাসটা মোটামুটি আমরা শেষ করবো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস থেকে আমরা অনেক কিছুই জানতে পারলাম বিশেষ করে আমরা এককালীন নগদ প্রবাহের বর্তমান মূল্য এবং এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র আমরা দেখলাম তো বর্তমান মূল্যের সাথে আই এবং এনে সম্পর্ক হলো নেগেটিভ আর ভবিষ্যৎ মূল্যের সাথে আই এবং এন এর সম্পর্ক হলো পজিটিভ এটা নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরো আলোচনা করবো তো সে পর্যন্ত তোমার সবাই ভালো থাকো নিরাপদে থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ